সাফে খেলবে রাশিয়া, হঠাৎ শুনলে যে কেউ অবাক হতেই পারেন। সাফের আমন্ত্রণে প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো দল খেলছে সাফ টুর্নামেন্টে। আসরের পর্দা ওঠার আগে পাঁচ দলের অধিনায়ক ও কোচ নিয়ে হয়ে গেল সংবাদ সম্মেলন। এবারের টুর্নামেন্টে কে সেরা, সেই প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা করা যেতেই পারে, কেননা বেশিরভাগ দল একে অপরের অচেনা। ভারত রাশিয়া সম্পূর্ণ আনকোরা একটা দল নিয়ে বাংলাদেশে এসেছে, ওদের টার্গেট অনূর্ধ্ব ১৭ নারী বিশ্বকাপ। ভারতের কোচের চোখে বাংলাদেশি সেরা। ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে লাল সবুজের প্রতিনিধিদের সাফ মিশন। আমাদের ভুটানের সাথে ম্যাচ, তো চেষ্টা করব ভালো কিছু করতে, আর রাশিয়ার মতো একটা টিমের সাথে খেললে আশা করি আমাদের ওদের কাছ থেকে কিছু শিকার আছে। আমাদের থেকে ইউরোপের আপনার পার্থক্যটা বোঝা যাবে, তো আমি মনে করি যে সব মিলিয়ে আমরা এই টুর্নামেন্টে একটা উপভোগ্য টুর্নামেন্ট হবে। এবং কমলাপুরে সবসময় আপনার বয়স ভিত্তিক যে খেলাগুলো হয়েছে দর্শকরা খুব উপভোগ করেছে। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও ২১% ক্যাশব্যাক। ভুটানের বিপক্ষে নভেম্বরে অনূর্ধ্ব ১৫ সাফে গোলের বন্যা ছুটিয়েছে বাংলার মেয়েরা। এবার পয়েন্ট তালিকার শীর্ষ দল চ্যাম্পিয়ন হবে, তাই প্রতি ম্যাচে অনেক ক্যালকুলেটিভ গেম খেলতে হবে রুমা প্রীতিদের। রাশিয়ার মতো দল খেলায় এগিয়ে থাকতে হবে গোল ব্যবধানেও। ভুটান এখানে আসার আগে দুই মাসের একটা ক্যাম্প করেছে, প্রথম ম্যাচে তারাও বাংলাদেশকে রুখে দিতে চায়। আমাদের দলের তিন মাস আগে বাংলাদেশের বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে, প্রস্তুতি ম্যাচও খেলেছি, শারীরিক ও মানসিকভাবে আমরা প্রস্তুত। আমি মনে করি লড়াইটা জমবে। ঘরের মাঠে জিতে জিতে বাংলাদেশের মেয়েদের ফেক কনফিডেন্স হচ্ছে কিনা এবার বোঝা যাবে। রাশিয়ার মতো দল খেলায় প্রতিটি দলের মধ্যেই বাড়তি উন্মাদনা কাজ করছে। বয়স ভিত্তিকে কত দূর এগিয়েছে দক্ষিণ এশিয়ার দেশগুলো সেই মাপকাঠি এবার নিরূপণ হবে। এশিয়ান ফুটবল আর ইউরোপিয়ান ফুটবল এক নয়, এই টুর্নামেন্ট আমাদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে। আমরা অংশগ্রহণকারী কোনো দল নিয়েই সেভাবে অবগত নই, তাই প্রতিটি ম্যাচই আমাদের জন্য রোমাঞ্চকর। বাংলাদেশ টিম ইজ কামিং, লাইক মিন্স ওমেন টিম ইজ কামিং বেটার পারফরম্যান্স। টুর্নামেন্টের সবগুলো ম্যাচ হবে কমলাপুর টার্ফে, প্রতিটি দল একে অপরের সঙ্গে একবার করে লড়াই করবে। মেহেদিন আইন, সময় সংবাদ, ঢাকা।